এত গরমে তবু আমাদের ঘোরা বন্ধ নেই। হ্যাঁ, আমরা রেডি হয়ে গেছি বোনের বাড়ি যাওয়ার জন্যে। আমরা কালকে কলকাতা চলে যাব, তাছাড়া ওর মেয়েদের স্কুল হচ্ছে, তাই ও আসতে পারছে না। এই জায়গাটার নাম 13 মাইল। একবার দুপুরবেলা আমি আর আমার বান্ধবী সাইকেলে করে যেতে যেতে আপাসমে ধাক্কা লেগে পড়ে যাই। যদিও চোট বেশি লাগেনি, তবু দুজনে রাস্তার মাঝখানে বসে খুব হাসি। দু একজন সাইকেলওয়ালা আমাদেরকে দেখে পাগল বলেও ভাবতে পারে। চলো, কারো ভাবনার ওপরে তো আমাদের হাত নেই। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা বোনের বাড়ি পৌঁছে গেছি। নিচে ওদের দোকান আর ওরা ওপরে থাকে। চলো কিচেনে কি রান্না হয়েছে দেখা যাক। এখানে আমার জগৎ জননী মা আগে থেকেই এসে গেছিল বোনের হেল্প করার জন্যে। এখানে চাটনি ফুটছে আর আমার মা খুব জোরে জোরে খুন্তি নেড়ে 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 শাক ভাজা করছে। এটা সর্ষে পটল শুক্তো। এখানে আরতি চিংড়ি মাছের মালাইকারির জন্য নারকেল কোরাচ্ছে। এতে আছে ভেন্ডি চচ্চড়ি, এক হাঁড়ি ভাত। কোথাও খুলে দাও ডালটা। আর নিচে মসুরির ডাল। এখানে সাথী বাচ্চাদেরকে খেতে দিচ্ছে। একে তো মাছ, তার উপরে ইলিশ। আমার মেয়ে বললো মাছ খাবোই না, তাই মা কাঁটা ছাড়িয়ে দিচ্ছে। যখনই আমি মাছ খাই তখন আমার বড়ের কথা খুব মনে পড়ে, কেননা আমাদের তিনজনের থেকে ও মাছ খেতে বেশি পছন্দ করে। এটা কি, এই দিদির নাম কি? সন্ধ্যা। তার নাম কি? সন্ধ্যা দিদি ভাই। আচ্ছা, তুমি কবে বাড়ি এসছো? শ্রমিকা। হ্যাঁ, তোমার তোমার ভালো নাম বলো। আচ্ছা, হ্যালো ম্যাডাম, কোথায় এসছো তুমি? চিরুদা, কি করতে কোথায় বসছো? কুড়কুড়ি নেই, কুড়কুড়ি।